প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে রাতের আজকের আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি রাজীব জামান প্রিয় দর্শক সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করার আমরা চেষ্টা করি একুশে রাতে যথারীতি আজ আমরা সমসাময়িক আলোচিত রাজনৈতিক কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো এবং এসব বিষয় নিয়ে আজকে কথা বলার জন্য আমাদের স্টুডিতে উপস্থিত রয়েছেন জনাব সাইফুল আলম সভাপতি জাতীয় প্রেস ক্লাব এবং আমার সঙ্গে আরো উপস্থিত রয়েছেন শেখ হাফিজুর রহমান কার্জন অধ্যাপক আইন বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে ধন্যবাদ আপনাদের দিয়ে আমি শুরু করতে চাই যে সমসাময়িক বেশ কিছু বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করবো তবে আহ সাম্প্রতিক সময়ে আলোচিত কয়েকটি ঘটনার মধ্যে একটি ঘটনা হচ্ছে আমরা জানি যে গণফোরামের দুইজন সংসদ সদস্য আহ সুলতান মসুর মোকাবির খান সাতই মার্চ তার শপথ নেওয়ার জন্য আবেদন করেছিল এবং সাতই মার্চ করা হবে বলে জানানো হচ্ছে এবং দলের পক্ষ থেকে নানা মত তাদের পার্সোনাল অনেক অপিনিয়ন রয়েছে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে এই জায়গাটায় আইনি কিছু বিষয় সম্প্রতি আমরা গণমাধ্যমে দেখছি এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন না একটু স্পষ্টশীল আমরা জানি যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন যেটি তিরিশে ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে এবং যথারীতি তেসরা জানুয়ারি সম্ভবত যারা নির্বাচিত হয়েছেন তারা শপথ গ্রহণ করেছেন এখানে গণফোরাম বা ঐক্য ফ্রন্টের যে আটজন নির্বাচিত হয়েছেন তারা শেষ পর্যন্ত এখন পর্যন্ত শপথ গ্রহণ করেননি এবং নির্বাচনের ব্যাপারে তাদের কিছু মতামত জানিয়ে শপথ গ্রহণ করবেন না বলে এমন একটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন আমরা জানি যে ঐক্য ফ্রন্টের মধ্যে অনেকগুলো দল রয়েছে বিশেষ করে বিএনপি নেতৃত্ব দিন দল রয়েছে এর বাইরে গণফোরাম রয়েছে আরও দু চারটি সংগঠন রয়েছে তো সেখানে সুলতান এবং মোকাব্বের খান এই দুজনের কথা সামনে আসছে কারণ আমরা জানি যে বাকি যারা আছেন ছয়জন তারা বিএনপির থেকে নির্বাচিত সংসদ সদস্য কাজে বিএনপি তারা শপথ গ্রহণ করবে না এটা বিএনপির রাজনৈতিক সিদ্ধান্ত তো সেক্ষেত্রে এর বাইরে যে দুজন আছেন মনসুর সুলতান মোহাম্মদ মনসুর এবং মোকাব্বর খান আমরা একজন জানি সুলতান মোহাম্মদ মনসুর মৌল দুই আসন থেকে নির্বাচিত হয়েছেন আর মোকাব্বর খান সিলেট দুই আসন থেকে নির্বাচিত হয়েছেন এবং সুলতান মোহাম্মদ মনসুর কিন্তু যদিও ঐক্য ফ্রন্টের এবং ধানের শেষ প্রতীক নিয়ে নির্বাচন করেছেন কিন্তু তিনি মূলত ছাত্রলীগের একজন নেতা এবং প্রথমত কর্মী সিলেট এমসি কলেজে তিনি ছাত্রলীগের রাজনীতি করতেন পরবর্তী পর্যায়ে জাতীয় ছাত্রলীগ জাতীয় পর্যায়ে ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন সভাপতি হচ্ছেন ডাকসুর ভিপি হচ্ছেন এবং এমনকি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকও ছিলেন পরবর্তী পর্যায়ে রাজনীতিক পালাবদলে তিনি দল পরিবর্তন করেছেন এবং সর্বশেষ আমরা দেখলাম যে গণফোরামে তিনি যোগদান করেছেন এই নির্বাচনের মাসখানেক আগে নভেম্বরে কোনো এক সময় এবং সদস্যপদ সেখানে গ্রহণ করেছেন তারা স্থায়ী কমিটির সদস্য করেছে মোকাবের সাহেবও আমরা জানি যে তিনি গণফোরামের রাজনীতি করেন তো এখন যেটি হয়েছে যে যেহেতু ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে ঐক্যফ্রন্টের মধ্যে বিএনপি একটা বড়ো অংশ এবং তারা মোটামুটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন শপথ গ্রহণ করবেন না সেক্ষেত্রে এই সিদ্ধান্তে কিন্তু দলগুলো অনর অন্যদিকে আমরা লক্ষ্য করছি যে সুলতান মোহাম্মদ মনসুর এবং মোকাব্বের সাহেব তিনি তারা বলছেন যে তারা শপথ গ্রহণ করবেন এবং তারিখটি নির্ধারিত হয়েছে এখন সাতই মার্চ ঐতিহাসিক সাতই মার্চে তারা শপথ গ্রহণ করবে তারিখটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমরা মনে করি যে নব্বই দিনের মধ্যে শপথ গ্রহণের একটি বিধিবিধান রয়েছে যেহেতু তিরিশে জানুয়ারি আপনার সংসদ বসেছে সে কারণে তিরিশে এপ্রিলের মধ্যে শপথ গ্রহণের একটা বিধিবিধান আইনত সাংবিধানিক বিধান রয়েছে তো সেক্ষেত্রে তিরিশে এপ্রিলের মধ্যে শপথ গ্রহণ না করলে কিন্তু সদস্যপদ পদ খারিজ হয়ে যাওয়ার কথা শূন্য হয়ে যাবে স্বাভাবিকভাবে কথা কিন্তু এখন আমরা দেখছি যে সুলতান মোহাম্মদ মনসুর সিদ্ধান্ত নিয়েছেন শপথ গ্রহণ করবেন মোকাবের খানও সব সিদ্ধান্ত নিয়েছেন শপথ গ্রহণ করবেন তাদের দলের পক্ষ থেকে বলা হচ্ছে তাহলে তাদেরকে যদি সিদ্ধান্ত দলীয় সিদ্ধান্ত তারা লঙ্ঘন করে শপথ গ্রহণ করেন সেক্ষেত্রে তাদের দল থেকে বহিষ্কার করা হবে আবার কেউ কেউ বলছেন যে এই শপথ গ্রহণের মধ্য দিয়ে তারা কি সংবিধানের সত্তর অনুচ্ছেদ লঙ্ঘন করছেন এরকমও কেউ কেউ বলার চেষ্টা করছেন কিন্তু সংবিধানের সত্তর অনুচ্ছেদে যেটি সুস্পষ্টভাবে আছে সেটি হলো যে কোনো সংসদ সদস্য যদি পদত্যাগ করেন তাহলে তো সংসদ সদস্যপদ চলে যাবে অথবা সংসদে যদি তা তিনি তার দলের সিদ্ধান্তের বিপরীতে গিয়ে ভোটদান করেন সেক্ষেত্রে তার সদস্যপদ যেতে পারে তো আইনত ব্যাখ্যায় এখানে কিন্তু সেটি টেকে না যদিও সংবিধানে এ ব্যাপারে সুস্পষ্ট কোনো কিছু না কিন্তু এই ধারা যেটি উল্লেখ আছে এবং যেটি তারা উল্লেখ করছে সেটি এক্ষেত্রে প্রযোজ্য কিনা এটা কিন্তু আমার মনে হয় বিতর্কিত বিষয় হচ্ছে অনেকে আমাদের আমার আমাদের সাবেক আইনমন্ত্রী তিনি বলেছেন যে না এক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না তাদের সদস্য পদ জাতীয় সংসদের সংসদ সদস্য পদটি বাতিল হবে না এখন দলের পক্ষ থেকে তো গণফোরাম দুজনকে বহিষ্কার করতে পারে সেক্ষেত্রে মোকাব্যের সাহেব বলেছেন যে তিনি দলের প্রধান ডক্টর কামাল হোসেনের মতামতের ভিত্তিতেই কিন্তু শপথ গ্রহণ করছেন এখানে একটা জায়গা তৈরি হয়েছে সেটি হলো যে সুলতান মোহাম্মদ মনসুর ধানের প্রতিকে নির্বাচন করেছেন কিন্তু তিনি গণফোরামের একজন স্থায়ী কমিটির সদস্য সেক্ষেত্রে সেটাও আমরা কিন্তু খুব বেশি সাংবিধানিক ব্যত্য দেখি না দেখি না এই কারণে যে ধানের শীষপতিকে যদি তিনি নির্বাচন করেও থাকেন কিন্তু তিনি তো আসলে গণফোরামের সদস্য এবং গণফোরাম যেটি বলছে যে সাধারণ সদস্য পদ নিয়েছে সুলতান মোহাম্মদ মনসুর এবং সেখানে আছে যে দলের সিদ্ধান্ত লঙ্ঘন করলে তার সদস্য পদ চলে যাবে কাজে সেই দলীয় সিদ্ধান্ত যে শপথ গ্রহণ না করা কাজে সেক্ষেত্রে এরকম একটি কথা মোস্তফা মাসিন মন্টু গতকাল আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বলার চেষ্টা কিন্তু আমি সাধারণভাবে যেটি বিশ্বাস করি সেটি হলো যে সুলতান মোহাম্মদ মনসুর কিন্তু আপনি দেখেন যে প্রায় সাতাত্তর হাজার সাতশো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাতাত্তর হাজার সাতশো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অন্যদিকে মোকাবর সাহেবের দেখেন প্রায় আটষট্টি হাজার ভোট কম বেশি পেয়ে নির্বাচিত হয়েছে তো তাদের একটি দায়িত্ব রয়েছে তার ভোটারদের প্রতি যারা তাদের ভোট দিয়েছে নির্বাচিত করেছেন তাদের প্রতি তাদের একটা দায়বদ্ধতা রয়েছে এছাড়া এছাড়াও যেটি সাবেক শফিক সাহেব বলেছেন ব্যাস্টার শফিক সাহেব বলেছেন যে একটা সাংবিধানিক দায়িত্ব কিন্তু আছে যে এতে যদি তারা শপথ গ্রহণ না করেন সাংবিধানিক দায়িত্বের ক্ষেত্রে তাদের ব্যত্যয় ঘটবে বা লঙ্ঘন করা হবে সেটিও কিন্তু বলেছেন কাজেই ভোটারদের প্রতি দায়বদ্ধতা ভোটারদের একটা আকাঙ্ক্ষা একটা প্রত্যাশা নিশ্চয়ই আছে যে আমি যাকে জনপ্রতিনিধি করব তিনি আমার কথা বলবেন আমাদের এলাকার কথা বলবেন উন্নয়নের কথা বলবেন আমাদের অভাব অভিযোগের কথা বলবেন পার্লামেন্টে বলবেন এবং তার মাধ্যমে এলাকার উন্নয়নের জন্য কাজ করবেন জনগণের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করবেন এখন শপথ গ্রহণ না করলে তো সেটি সম্ভব হচ্ছে তো সেই জায়গায় তারা তাদের দায়িত্ব পালন করতে যদি শপথ গ্রহণ না করতেন তাহলে দায়িত্ব পালন করতে কি পাঠতেন এটা একটা বড় প্রশ্ন কিন্তু এই জায়গায় এসে দাঁড়িয়েছে কাজেই আমার মনে হয় যে শপথ গ্রহণ করার যে সিদ্ধান্ত তারা গ্রহণ করেছেন এটি একটি সাংবিধানিক দায়িত্ব পালনের পথে তারা অগ্রসর হচ্ছে আচ্ছা আপনার কাছে আসতে চাই একই বিষয়ে এবং এই বিষয়টি নিয়ে অনেকে বলছেন শেষ পর্যন্ত আদালতে গড়বে কিনা এই জায়গাগুলো নিয়ে আসলে কি হতে পারে বা আইনি বাধ্যবাধকতার জায়গাটা যদি একটু তুলে ধরেন ধন্যবাদ আমার যেটা মনে হয় যে এইটার যে জটিলতা হয়েছে এটা দুটো ভাবে আমি দেখতে পারি একটা হচ্ছে এটা আইনগত দিক আর একটা হচ্ছে রাজনৈতিক দিক আইনগতভাবে আইনের একজন ছাত্র হিসেবে আমি যেটা মনে করি যে সত্তর অনুচ্ছেদ যেটা আর্টিকেল সেভেন্টি অব দ্য কনস্টিটিউশন সেইখানে যে কথাটা বলা হয়েছে যে যে দল থেকে মনোনীত হয়ে আপনি নির্বাচিত হয়েছেন মানে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছেন সেই দলের বিপক্ষে যদি আপনি ভোট দেন তাহলে আপনার সদস্য পদটা থাকবে না এবং এইটার যে ইনহিয়ারেন্ট স্পিরিট এটার অন্তর্নিহিত যে মর্মবাণী সেটা হচ্ছে টু প্রিভেন্ট ফ্লোর ক্রসিং কারণ আপনারা আপনি দেখবেন যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে তিনি সেই ওই সময়কার ওই ব্রিটিশ আমলের তারপরে তার পাকিস্তান আমলের ওই সময়কার ঘটনা তিনি বলছেন যে রাজনৈতিক মানে সংসদ সদস্যরা টাকার বিনিময়ে কিভাবে কেনা বেচা হয় হ্যাঁ এবং আমাদের মতো দেশে আপনি ধরেন যে দুই সাল থেকে আমরা যেটা দেখছি যে প্রত্যেকটা দল কিংবা জোট দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে কিন্তু পরিস্থিতিটা যদি এরকম হয় উনিশশো সালে যেরকম একশো চল্লিশটার মতো কিংবা একশো পঁয়তাল্লিশটার মতো পেয়েছিল বিএনপি আবার উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ কিন্তু ওরকম আপনার মানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা কিংবা আওয়ামী লীগ 148 টা পেয়ে দুটো আনোশন মঞ্জু এবং আসাম সেটাই বলছি যে আপনার আপনার যে সংখ্যাগরিষ্ঠতা যেটা 151 সেটা কিন্তু পাই না 150 পেয়েছে আপনার যদি সেরকম হয় যে একটা ওই নির্বাচন হয় কারণ 1991 এবং 96 সালে যেরকম নির্বাচন হয়েছে এবং আমরা যদি দেখি যে আপনার দলগতভাবে মানে জোটগতভাবে না করে দলগতভাবে নির্বাচন যদি হয় এবং ওরকম একটা নির্বাচন যদি হয় যে আওয়ামী লীগ একশো চল্লিশটা পেলো বিএনপি একশো তিরিশটা পেলো তখন কিন্তু ওই যে আপনার ছোট ছোটখাটো দল যারা পাঁচটা দশটা পাচ্ছে তাদেরকে নিয়ে আপনার সরকার গঠনের জন্য এটা ইন্ডিয়াতেও আপনি দেখবেন বহুবার ইন্ডিয়াতে বহুবার তো সেক্ষেত্রে হয় কি যে আপনার একটা সংসদ সদস্যদের কেনা একটা প্রেক্ষাপট তৈরি হয় এবং সরকার গঠন নিয়ে একটা অস্থিতিশীলতা তৈরি হয় সেইটাকে প্রতিরোধ করার জন্যই কিন্তু এই যে আজকের সংবিধান কিন্তু ডক্টর কামাল হোসেনের হাতে করা উনিশশো সালে যে করেছিলেন অফ দা দ্য তাহলে এবং এই সত্তর অনুচ্ছেদ নিয়ে কিন্তু অনেক বিতর্ক আছে এবং আপনি দেখবেন যে সিক্সটিন সাবেক যে চিফ জাস্টিস এস কে সিনহা তিনি কিন্তু এই সত্তর অনুচ্ছেদ নিয়ে এবং হাইকোর্টের আরেকটা ইয়েতে সত্তর অনুচ্ছেদ নিয়ে কিন্তু অনেক মানে আলোচনা সমালোচনা বিতর্ক হয়েছে এবং এটাও বলা হচ্ছে যে আমরা যখন বাহাত্তর সালে এটা করেছি মানে এটা কতটুকু গণতন্ত্রের সাথে যায় সেটাও কিন্তু একটা প্রশ্ন উঠেছে যে যেহেতু বাহাত্তর সালে একটা যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশ এবং সেই দেশটাকে অবকাঠামো গড়ে তোলা গণতন্ত্রকে গড়ে তোলা শিশু গণতন্ত্র কিন্তু আফটার ফোর সেভেন ইয়ার্স আপনাকে তো এটা রিভিউ করতে হবে এবং কিছু প্রস্তাবও এসছে কিন্তু এটার যে অন্তর্নিহিত যে আপনার মর্মবাণী সেটা হচ্ছে যে যে দল থেকে আপনি নির্বাচিত হয়েছেন সেই দলের সিদ্ধান্তের বাইরে আপনি যেতে পারবেন না যদি যান তাহলে পরে মানে তাই সেইটা যদি আমরা বিবেচনা করি তাহলে পরে সুলতান মোহাম্মদ মনসুর এবং মোকাব্বির খান তারা কিন্তু এটা পারেন না আইনের ছাত্র হিসেবে আমি যেটা বুঝি যদিও এটা আমার কাছে মনে হয় যে শেষ পর্যন্ত নির্বাচন কমিশন তারপরে অ্যাপেলের ডিভিশন পর্যন্ত যাবে কিন্তু আমি সত্তর অনুচ্ছেদের যেটা বুঝি আজকে আপনি গণফোরামের ক্ষেত্রে বলছেন হঠাৎ ওটা আওয়ামী লীগ আওয়ামী লীগ থেকে যারা নির্বাচিত হয়েছেন তারা যদি দলীয় সিদ্ধান্ত অমান্য করে তারা যদি অন্য কিছু করতে চান আপনি তাদের সংসদ সদস্যপদ থাকবে যদি না থাকে তাহলে পরে ডিসিপ্লিন পার্টি ডিসিপ্লিন এবং সংসদীয় গণতন্ত্রের কি হবে এবং আপনি বিএনপির ক্ষেত্রে একই মানে তারা আসন কম পেয়েছে কিন্তু যদি বেশি পেত এখন আইনগতভাবে আমি যেটা বুঝি আইনের ছাত্র হিসেবে অ্যাজ পার আর্টিকেল সেভেন্টি এটা ক্লিয়ার খুব বেশি যে এখানে কনফিউশন আছে আমি সেটা মনে করি না এটার যে ইনহিয়ারেন্ট স্পিরিট যে একটা রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য আপনার পার্টি ডিসিপ্লিন ঠিক রাখার জন্য এটা করা হয়েছে ইউ আর নট সাপোজ টু ডু ইট আর আরেকটা বিষয় যেটা আমার কাছে মনে হয় রাজনৈতিক দিক যে ঐক্যফ্রন্টটা যখন করা হয় নির্বাচনের তিন মাস আগে তখন কিন্তু আমি মানে বিভিন্ন জায়গায় আমি বলেছি যে এটা যদি আরও দুই বছর আগে হতো তাহলে আমরা বুঝতে পারতাম এটা আদর্শিক একটা জোট হয়েছে নির্বাচনকে সামনে রেখে এটা হয়েছে তার মানে এটা একটা হালুয়া রুটির ভাগাভাগি কিংবা একটা ক্ষমতার ভাগাভাগি আপনি দেখেন দুইটা আসন পেয়ে কিন্তু ওই এখন যদি বিএনপি কিংবা ঐক্যফ্রন্ট আরো বেশি পেত এবং বিভিন্ন দোল দল জোট তারা পেতেন তাহলে পরে দেখতেন যে এইটা এটা মানে সংসদে যাবেন কি যাবেন না তখন আদর্শিক বিষয়টা অনেক গৌণ হয়ে যেত এই যে ক্ষমতা তারপরে সংসদ সদস্য হলে তার যে মানে অন্যরকম সাংবিধানিক দায়িত্ব অবশ্যই সেটা বলছি না কিন্তু একজন সাংসদ আমরা যে বিভিন্ন পাওয়ার এক্সারসাইজ করতে দেখি এবং তার যে মানে ফাইন্যান্সিয়াল নানা রকম সুযোগ সুবিধা যেটা আমরা দেখি সেটা নিয়ে আমার মনে হয় নানারকম জটিলতা তৈরি হতো হ্যাঁ সুতরাং যতটা না আদর্শিক আমরা বলি তার চেয়ে বেশি কিন্তু ক্ষমতা অর্থ তারপরে আপনার মানে সুযোগ সুবিধা এটার ভাগ এই এই একটা দিক কিন্তু এখনও আমাদের একটা বড় ঘাটতি রাজনীতির একটা বড় ঘাটতি আহ আপনার কাছে আসতে চাই যে এই যে আহ তিনি বলছিলেন যে আইনগত বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছেন কিন্তু এই যে আহ সংসদে না যাওয়া বা এই প্র্যাকটিসগুলো আমরা আগেও দেখেছি মানে সেই জায়গাগুলো থেকে উতরে গিয়ে শক্তিশালী বিরোধী দল বা আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে আসিয়ান প্রায় সংসদে কথা বলেন সেখানে এই যে বিএনপি অনেকটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে তারা স্বপন দেবেন না যাবেন না এই জায়গাগুলো আসলে ভবিষ্যতে আপনি কিভাবে মূল্যায়ন করেন না একে হচ্ছে স্পষ্ট ছিল যে গণতন্ত্রের জন্যে আপনার একটা শক্তিশালী বিরোধী দল দরকার এটা এটা অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু আপনি লক্ষ্য করবেন যে স্বাধীনতার পর এতগুলো বছরে বাংলাদেশের গণতন্ত্র কিন্তু নিরবিচ্ছিন্নভাবে থাকেনি অনেক সময় আপনার অসাংবিধানিক সরকার অগণতান্ত্রিক সরকার চেপে বসেছে বাংলাদেশের জনগণের উপর এবং সেই কারণে কিন্তু বাংলাদেশ রাষ্ট্র হিসেবে গণতান্ত্রিকভাবে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আজ পর্যন্ত শক্তিশালীভাবে গড়ে উঠতে পারে নাই আমরা একটা মানে পথের মধ্যে রয়েছে আমরা একটা প্রক্রিয়ার মধ্যে রয়েছে এটা সত্য কথা কিন্তু অনেকগুলো বছর আমাদের নষ্ট হয়েছে এই গণতন্ত্রের চর্চার নামে অসাংবিধানিক অবৈধ সরকারের শাসন আমলের মধ্য দিয়ে আমরা অগ্রসর হয়েছি সেরকম একটা পরিস্থিতিতে আজকে রাজনীতিটাও কিন্তু আমাদের দেখতে হবে যে রাজনীতিতে আমরা কোন অবস্থানে দাঁড়িয়ে আছি আজকের প্রকৃতপক্ষে রাজনীতিক অবস্থানটা কী রাজনীতি প্রকৃত প্রকৃতপক্ষে যারা তৃণমূল পর্যায়ে থেকে একেবারে উপর পর্যন্ত উঠে এসেছেন সেই রাজনীতিবিদদের হাতে রয়েছে সামগ্রিকভাবে হয়তো আমরা বলতে পারি যে না উপরমহলটা তো ঠিকই যাচ্ছে যারা রাজনীতি করেছেন তারাই রাজনীতিতে আছেন কিন্তু সামগ্রিক অর্থে সারা দেশে রাজনীতিটা কিন্তু তৃণমূল পর্যায়ে রাজনীতিদের হাতে অনেক ক্ষেত্রে নাই যে কারণে আমরা সংসদ নির্বাচন বলেন কিংবা উপজেলা নির্বাচন বলেন জেলা পরিষদ নির্বাচন বলেন কিন্তু অন্যান্য ক্ষেত্রে নির্বাচনগুলিতে আপনারা দেখবেন যে যারা ওই প্রক্রিয়ার মধ্যে দীর্ঘদিন ছিল তারা কিন্তু শেষ পর্যন্ত আর জনপ্রতিনিধি হিসেবে মানে আবির্ভূত হতে পারে না এদের অধিকাংশ আমরা আজকে পার্লামেন্টে কি দেখি যারা অধিকাংশই কিন্তু রাজনীতি পুরোটা রাজনীতি করে এই পর্যায়ে উপরে হয়ে তো এরকম একটা পরিস্থিতিতে আমরা শক্তিশালী বিরোধী দলই বলেন আর শক্তিশালী রাজনৈতিক প্রতিষ্ঠানই বলেন কোনোটাই কিন্তু সেভাবে গড়ে তুলতে পারি নাই কাজে এটা আমাদের একটা দুর্বলতা এখন এই দুর্বলতা যে কথাটা আপনি বলছিলেন হ্যাঁ বাংলাদেশের রাজনীতির ইতিহাসে প্রতিটি পার্লামেন্ট নির্বাচন নিয়ে যেমন প্রশ্ন আছে ঠিক একইভাবে দেখবেন যে বহু বেশ কয়েকটি পার্লামেন্ট আমরা দেখেছি মাসের পর মাস বছরের পর বছর যারা নির্বাচিত হয়েছে শপথ গ্রহণ করেছেন কিন্তু পার্লামেন্টে অংশগ্রহণ করেন নাই তাহলে সেই শপথ গ্রহণ করার তো একটা অর্থহীন হয়ে যায় আর আজকে যারা শপথ গ্রহণ করছেন না তাদের অবস্থানটা তো তারা যেহেতু শপথ গ্রহণ করছেন না তারা সংসদে যাওয়ার কোনো সুযোগও নাই হয়তো এখানে আবার সাংবিধানিক বিধিবিধান অনুযায়ী উপনির্বাচনের ব্যবস্থা করতে হবে যদি শেষ পর্যন্ত তারা না যান আসনগুলো শূন্য হয় আসনগুলো তার শূন্য থাকতে হবে থাকবে সেখানে উপনির্বাচনের ব্যবস্থা হবে কিন্তু কি হবে এর মধ্য দিয়ে এর মধ্য দিয়ে কি আমরা যেই রাজনীতির দিকে অগ্রসর হচ্ছি সেই রাজনীতির দিকে যেতে পারবো কিংবা যারা এই সংসদ বর্জন করছেন এবং আপনি দেখেন যে উপজেলা নির্বাচন বর্জন করছেন সিটি কর্পোরেশন নির্বাচন বর্জন করছেন সাংবিধানিকভাবে আমাদের কাছে কি আছে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় শাসন ব্যবস্থায় এখন আমরা যেটি জানি সেটি হলো যে আমাদের সংবিধান অনুযায়ী একটি সরকার পাঁচ বছর স্থায়ী হবে এটি তো সত্য কথা যদি অন্য কোনো কিছু না হয় এর কোনো ব্যত্যয় ঘটার কোনো সুযোগ নাই তো সেক্ষেত্রে যারা আজকে শপথে মানে শপথ গ্রহণ করছেন না পার্লামেন্টে যাচ্ছেন না কিংবা রাজনৈতিক প্রক্রিয়া যাচ্ছেন না বিভিন্ন নির্বাচনগুলো অংশগ্রহণ করছেন না তারা জনগণের কাছে তাদের বক্তব্যটা কি এটা আমরা এখনও স্পষ্ট না আমাদের কাছে তারা আগামী পাঁচ বছর কী করবে তাহলে কি পাঁচ বছর আগামী পাঁচ বছর এখন যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছে এই প্রক্রিয়ার মধ্যে চলবে আমাদের প্রশ্ন হলো যেটা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে চললে একটি শক্তিশালী বিরোধী দলকে আমরা পাবো কি না গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য গণতন্ত্রের ভিতকে আরও মজবুত করার জন্যে আমরা যেটি চাই সেই রাজনৈতিক সুশীল রাজনৈতিক অবস্থানটা পাব কিনা শক্তিশালী বিরোধী দলকে পাব কিনা কিংবা যারা সরকারে থাকবেন তাদেরকে আমরা গণতান্ত্রিক আরও বেশি গণতান্ত্রিক আরও বেশি সহনশীল এবং রাজনৈতিক দলে প্রতি উদার মনোভাব পোষণ করবে এরকম একটা অবস্থায় দেখতে পাব যদি সেটি না পাই তাহলে আমাদের জনগণের কি হবে এইটা একটা বড় প্রশ্ন কিন্তু আছে। কাজেই আমার মনে হয় রাজনীতিবিদদেরই কিন্তু এই বিষয়গুলো ভাবতে হবে আমরা অনেক সময় অনেক কথা বলি রাজনীতিবিদদের অনেকে একটা অনেক ফ্যাশন হয়ে যায় অনেক সময় যে রাজনীতি এবং রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে কথা বলে কিন্তু আমাদের সব অর্জন কিন্তু রাজনীতির মধ্য দিয়ে হয়েছে রাজনৈতিক নেতৃত্বে হয়েছে ওটা অস্বীকার করার উপায় নাই আপনি ভাষা আন্দোলন বলেন শিক্ষা আন্দোলন বলেন উনুসত্তর বলেন শিশু আন্দোলন বলেন এবং আমাদের মুখে বলেন প্রতিটি আন্দোলন প্রতিটি আন্দোলন রাজনৈতিক নেতৃত্বের মধ্য দিয়ে হয়েছে তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু ওই জায়গায় ফিরে যেতে হবে আমরা সেজন্যই চাই যে রাষ্ট্র যেমন গণতান্ত্রিক হয়ে উঠবে আমরা চাই আমাদের রাজনীতিটাও সে এমন একটা অবস্থান তৈরি করবে আমার রাজনীতিবিদরা এমন একটা অবস্থান তৈরি করবে যার মধ্য দিয়ে আমরা আমাদের প্রকৃত গণতন্ত্রকে আমরা সুপ্রতিষ্ঠিত করতে পারবো আরও এগিয়ে নিয়ে যেতে পারবো এবং প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে একেবারে কঠিনভাবে একটা গণতান্ত্রিক অবস্থানে নিয়ে যেতে পারবো যেমন আমরা কথায় কথায় অনেক সময় বলি যে বিরোধী দলে থাকি যখন থাকি তখন নির্বাচন নিয়ে প্রশ্ন করি কিন্তু আমরা যখন ক্ষমতায় যাই তখন কিন্তু দেখি যে না নির্বাচন কমিশন শক্তিশালী করার জন্য যা যা করা দরকার আমরা কিন্তু চল্লিশ পঞ্চাশ বছরে সেটা করতে পারি না কাজে আমরা একরকম কথা বলবো আরেক রকম আচরণ করবো এটা যেন না করি সেই জায়গাটাই আমার মনে হয় আমাদের একটু মনোযোগ দেওয়া দরকার স্যার আপনার কাছে আসতে চাই অনেকগুলো বিষয় সর্বে যোগ করেছেন এবং বিশেষ করে হ্যাঁ কাউকে জোর করে নির্বাচনে আনা বা কাউকে গণতান্ত্রিক বা রাজনৈতিক যে অঙ্গনে আমরা দেখছি এখন যে পরিস্থিতি রয়েছে সেই জায়গাটায় অনেক অভিযোগ রয়েছে বিরোধী দল বিশেষ করে বিএনপির বা গণফোরামের অনেক অভিযোগ আমরা দেখেছি সেই জায়গাটা থেকে সর্বে অনেক কিছু যোগ করেছেন এই জায়গাটা আপনার মূল্যায়ন কি না দেখেন আমি যে বিষয়টা ইয়ে করি যে আপনি যদি একটা আইডিয়ালিস্টিক লেন্স দিয়ে দেখেন তাহলে পরে যে গণতন্ত্র যেটা বিকশিত হয়েছে মানে আমরা যে মডেলগুলো ফলো করি যে ব্রিটেনে হয়েছে আমেরিকাতে হয়েছে ফ্রান্সে হয়েছে এবং সেখানে গণতন্ত্র বিকশিত হয়েছে একদিন না অনেক দিন অনেক বছর ধরে এবং তারা আস্তে আস্তে তাদের প্রতিষ্ঠানগুলো গড়ে তুলেছেন তাদের যে স্থানীয় সরকার তারপরে তাদের নির্বাচন কমিশন তারপরে নানা কিছু তারা গড়ে তুলেছেন এই যে সংসদের কমিটি সিস্টেম তারপরে অ্যাকাউন্টেবিলিটি অফ দ্য মিনিস্টার্স ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টেবিলিটি অফ দ্য মিনিস্টার্স কালেক্টিভ অ্যাকাউন্টেবিলিটি অফ দ্য ক্যাবিনেট তারপরে অ্যাকাউন্টেবিলিটি অফ দ্য ব্যুরোক্রেট হ্যাঁ আমাদের এখানে ব্যুরোক্রেটের আপনার অ্যাকাউন্টেবিলিটি বলে কিছু নাই আপনি দেখেন যে একটা মানে আমরা জানি যে একটা পরিষদ থাকে মন্ত্রীরা থাকেন কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু যে সচিব তারাই কিন্তু স্থায়ীভাবে থাকেন এবং তারাই মন্ত্রণালয় চালান এখন সেটা যদি হয় তাহলে পরে তাদের জবাবদিহিতা কিন্তু খুবই দরকার এখন এই বিষয়গুলো তো একদিনে হয় না আরেকটা আপনি যদি যেটা বলছিলাম যে আইডিয়ালিস্টিক লেন্স দিয়ে দেখেন তাহলে আপনি অনেকগুলো ঘাটতি দেখবেন বঙ্গবন্ধু চেয়েছিলেন যে এইখানে ওয়েস্টমিনিস্টার টাইপ পার্লামেন্টেরি ফর্ম অফ গভর্নমেন্ট হবে কিন্তু সেইটার সাথে আপনি যদি তুলনামূলক আলোচনা করেন আপনি অনেক ঘাটতি দেখতে পাবেন এবং আমার কাছে যেটা মনে হয় যে হ্যাঁ বর্তমান সরকার যেটা বেশি গুরুত্ব দিচ্ছে যে যে বিতর্কটা হয় যে ডেভেলপমেন্ট ভার্সেস ডেমোক্রেসি এখন আপনি কোনটাকে বেশি গুরুত্ব দিবেন ডেভেলপমেন্টকে না ডেমোক্রেসিকে আমার কাছে যেটা মনে হয় যে সরকার ডেভেলপমেন্টকে নিয়েছে এবং তাতে সমস্যার কিছু আছে আমি মনে করি না আপনার সিঙ্গাপুরে হয়েছে সাউথ কোরিয়াতে হয়েছে মানে বেশ কয়েকটা দেশে হয়েছে মালয়েশিয়াতে হয়েছে এবং ডেভেলপমেন্টের মধ্য দিয়ে আপনার এখন আমরা যেটা দেখি জিডিপি বাড়ছে মানুষের হাতে টাকা এসছে অবকাঠামো উন্নয়ন হচ্ছে সুতরাং ডেভেলপমেন্ট এবং একটা পর্যায়ে গিয়ে তখন আমরা হয়তোবা মানে সরকারের তরফ থেকে এখন আমরা দেখছি যে আপনার নানা রকম অভিযান চলছে যে আপনার নদীর পাড়গুলো সেগুলো যে দখল হয়ে যাচ্ছিল সেটা উদ্ধার করা হচ্ছে এবং আপনার খাদ্য বিরোধী যে ভেজাল সেটার অভিযানটা মাদক বিরোধী অভিযান চলছে এখন ধরেন যে এখন মানে আপনি ডেভেলপমেন্টকে গুরুত্ব দিলেন তারপরে আপনি সুশাসনের জায়গাটায় গেলেন তারপরে আপনি প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট করার জন্য মানে রকম প্রতিষ্ঠান কারণ আপনার ডেমোক্রেসি কিংবা গণতন্ত্র এটা ছাড়া প্রতিষ্ঠান ছাড়া হবে না কিন্তু আপনি যদি গণতন্ত্রকে শক্তিশালী করতে চান আপনার স্থানীয় সরকার লাগবে আপনার বিচার বিভাগ লাগবে আপনার নির্বাচন কমিশন লাগবে আপনার এন্টি করাপশন কমিশন লাগবে আপনার বিশ্ববিদ্যালয় লাগবে আপনার গণমাধ্যম লাগবে এগুলো প্রতিষ্ঠান মানে এটা গণতন্ত্রকে মানে শক্তিশালী করার জন্য চেক অ্যান্ড ব্যালেন্স ইয়ে করার জন্য আবার আমাদের দেশে একসময় যেটা হয়েছে গণতন্ত্রের নামে হ্যাঁ এত বেশি দলবাজি হয়েছে এবং দেখা গিয়েছে যে আমরা আমাদের অর্জন তেমন কিছু হয়নি হ্যাঁ সুতরাং উন্নয়নকে গুরুত্ব দিয়ে যদি আমাদের কিছু অর্জন হয়ে থাকে আমি সমস্যার কিছু দেখি না হ্যাঁ আপনি উন্নয়নকে গুরুত্ব দিয়ে আমার অবকাঠামো যদি বাড়ে আমার মানুষের হাতে যদি টাকা আসে আমার যদি জিডিপি বাড়ে সেখানেও নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে ডিসক্রিমিনেশন বেড়ে যাচ্ছে আরবান পুয়োর বেড়ে যাচ্ছে তারপরে আমার যেটা দেখলাম যে রেমিটেন্স আমার প্রতি বছর আর থেকে টোয়েন্টি বিলিয়ন ডলার তো ওভারঅল লেস ফিফটিন টু বিলিয়ন ডলার আর এম জি রেমিটেন্স আসছে ফিফটিন টু সিক্সটিন বিলিয়ন ডলার কিন্তু একই সাথে আমার যে শিক্ষার মানের বিষয়টা যে এতগুলো পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু আমি একটা ইসে দেখলাম অধ্যাপক মিজবাউদ্দিনের একটা লেখায় যে আমি দেখলাম যে আপনার এখন আমার এইখানে প্রায় এক লক্ষ বিদেশি কাজ করে কারণ আমার এইখানে মানসম্পন্ন গ্র্যাজুয়েট নাই এবং সেখানে আমি দেখলাম পঁয়ত্রিশ হাজারের মতো হচ্ছে আপনার আপনার ভারতীয় হ্যাঁ তারপরে পঁচিশ হাজারের মতো চীনের তারপরে দক্ষিণ কোরিয়ার তারপরে মালয়েশিয়া এবং এরা কিন্তু এরা এরা হচ্ছে বলা হচ্ছে যে আপনার ফর্মাল হিসাবে সতেরো হাজার কোটি টাকা প্রতি বছর তারা নিয়ে যাচ্ছে আমরা এবং এবং বলা হচ্ছে যে আপনার আনঅফিসিয়ালি তিরিশ হাজার কোটি টাকা তারা নিয়ে যাচ্ছে হ্যাঁ তাহলে পরে আপনার শিক্ষার মধ্য দিয়ে শিক্ষার মধ্য দিয়ে যদি মানসম্পন্ন গ্রাজুয়েট তৈরি না হয় হ্যাঁ কারণ সরকার কিন্তু এই যে ধরেন যে প্রশ্নপত্র ফাঁস নানা প্রশ্ন উঠেছে এবং সরকার গত দুই এক বছর ধরে এই জায়গায় মনোনিবেশ করেছে কিন্তু আমার মনে হয় যে মানের জায়গাটাতে যেতে হবে এতগুলো একচল্লিশটা পাবলিক ইউনিভার্সিটি আর একশো একটা কি দুইটা প্রাইভেট ইউনিভার্সিটি এবং আপনি দেখেন যে কাদের সিঙ্গাপুরে নিয়ে গেলেন দেবী বললেন যে আমার এখানে যে পিজি সেখানে চিকিৎসা সেবা যে ডাক্তারদের মান খুব ভালো তিনি বললেন কিন্তু এই যে মানটা এই সেবাটা আমার সাধারণ মানুষ কেন পায় না অব্যবস্থাপনার পনার জন্য পায় না এবং আপনি দেখেন যে আমাদের এখানে ডাক্তার হয় খুব মেধাবী যারা কিন্তু আজকে নতুন সমস্যা কি তৈরি হয়েছে যে আপনার মাঝখানে টেস্ট নিয়ে সমস্যা হয়েছে সেখানে প্রশ্নপত্র ফাঁস হয়েছে যার প্রেক্ষিতে থাকছে না আর প্রাইভেট ইউনিভার্সিটির মধ্য দিয়ে আপনার কিন্তু একটা মেসাকার হয়ে যাবে একটি যাত্রার প্রকৌশলী আইনজীবী সাংবাদিক এ সমস্ত কিছু প্রফেশনাল গিয়ে আছে মান মান যদি ধরে রাখতে না পারেন তাহলে মেসাকার হয়ে যাবে যে ডাক্তার যে ছেলেটা কিংবা মেয়েটা ডাক্তার হওয়ার যোগ্য না তাকে আপনি সার্টিফিকেট দিয়ে দিলে যে রোগী মেরে ফেলবে যে প্রকোশলী সে মানে মনসম্পন্ন না তার তাকে আপনি যদি ওই প্রকোশলীর ডিগ্রি দিয়ে দেন সে বিল্ডিং যেটা বানাবে ঝড় করে ভেঙে পড়বে এবং মানে কিছু প্রফেশনাল জায়গা আছে তো সেখানে মানের কোনো বিকল্প নেই মানে সেখানে কোনো মানিয়া নাই আমি এই বিষয়টি তআলোচনায়ে ফিরে আসব তবে তার আগে ছোট্ট একটা মিনিট আমাকে নিতে হচ্ছে নিচে ছোট্ট একটি বিরতি আশা করছি আমাদের সঙ্গে একটু আপনার কাছে যেতে চাই আহ আগে সাহেব বেশ কিছু বিষয় যোগ করেছেন গণতন্ত্র না উন্নয়ন এবং সে সাথে দক্ষ মান সম্পন্ন শিক্ষা এবং সেই জায়গাগুলো আমরা আসলে অগ্রগতির জায়গাটা যদি বা চ্যালেঞ্জের জায়গাগুলো যদি একটু আপনি বলেন না চ্যালেঞ্জ তো আছে চ্যালেঞ্জ থাকলেও যেটা স্যার যেটা বলেছেন যে যথার্থভাবে বলেছেন যে বেশ কিছু উন্নয়নের কিন্তু আমরা ছোঁয়াও পাই সেটি ধরেন এই উন্নয়নের ছোঁয়ার মধ্যে আমাদের যেটি হয়েছে যে প্রথম কথা হলো যে আমরা জিডিপি দেখেন লাগাতারভাবে ছয়ের উপরে সাত কখনো কখনো সাত অতিক্রান্ত করছে আমাদের ধরেন ডিজার্ভ প্রায় তেত্রিশ পঁয়ত্রিশ বিলিয়ন ডলার যেটা উন্নীত হয়েছে এটা আশাপ্রদ জায়গা এর বাইরে আন্তর্জাতিকভাবেও কিন্তু আমাদের অর্জন অনেক আমরা মনে করি যে অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশ যে বারো লক্ষ তেরো লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে এটাও কিন্তু আমাদের একটা দেশে ভাবমূর্তি উজ্জ্বল করেছে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশ আমার মনে হয় আরেকটি বিষয় আমার যেটা মনে হয় যে বাংলাদেশ এই মুহূর্তে যে দ্বীপ বহুমুখী এই সম্পর্ক উন্নয়নের যে উদ্যোগটা কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করেছে এটাও কিন্তু একটা আমাদের খুব ধীরগতিতে হলেও কিন্তু আমাদের ভাববার জায়গা তৈরি করেছে এবং আমরা মনে করি যে একটা সফল পথ গ্রহণ করতে শুরু করেছে সরকার আন্তর্জাতিকভাবে এখন প্রায় সকল দেশই আমাদের সঙ্গে একটা বন্ধুবাবন্ন সম্পর্ক এই মুহূর্তে বিরাজ করছে এছাড়া অভ্যন্তরীণ অনেকগুলো সমস্যা যেগুলো আমাদের ছিল সেগুলো আমরা কিন্তু গত আট দশ বছরে আমরা মোটামুটি সুরাহ করার চেষ্টা করা হয়েছে এবং বর্তমান সরকার সেটি আমরা মনে করি অত্যন্ত দক্ষতার সঙ্গে সুরাহ করতে পেরেছে এই জন্য আসলে যে যে রাজনৈতিক দিক নির্দেশনাগুলি দরকার দৃষ্টিভঙ্গি দরকার সেই দৃষ্টিভঙ্গিগুলি বর্তমান সরকারের আমলে হয়েছে বলেই কিন্তু আমরা মনে করি যে কারণে আপনি দেখবেন যে বিচারহীনতার যে সংস্কৃতি এই দেশে শুরু হয়েছিল সেগুলো কিন্তু এখন এই মুহূর্তে আমরা বলতে পারি যে সেই অবস্থানে কিন্তু বাংলাদেশ নাই আপনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে চার চার নেতার হত্যাকাণ্ডের বিচার হয়েছে এমনকি আপনি দেখেন একুশে আগস্ট গ্রেনেড হামলা হত্যা বিচার হয়েছে এবং সর্বশেষ যেটি মানে চিন্তারও বাইরে ছিল যুদ্ধ যুদ্ধাপরাধীদের বিচার করা হয়েছে কাজেই বিচারহীনতার যে সংস্কৃতি এ দেশে চালু হয়েছিল সেটি কিন্তু এই মুহূর্তে আমরা বলতে পারি যে সেই অবস্থাটা বাংলাদেশে সেই অবস্থাটা নাই এবং আপনি দেখেন যে আরেকটি যেটি ছিল যে অবৈধ অসাংবিধানিক সরকারের আগ্রাসনের যে একটা ভয় সেটিও কিন্তু আমরা মনে করি যে বাংলাদেশ থেকে গত দশ বছরে পনেরো বছরে কিংবা একানব্বইয়ের পর থেকে আমরা খুব বেশি লক্ষ্য করি না যদিও একটি ছয় মাসের জন্য সরকার এসে প্রায় দুই বছর একটা অনির্বাচিত সরকার আমাদের উপর চেপে বসেছিল কিন্তু মানে অসাংবিধানিক সরকারের যে যুজুর ভয়টা সেটা কিন্তু আমরা মনে করি যে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা এটাও কিন্তু একটা রাজনৈতিক সদিচ্ছা এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু এই জায়গায় আমাদের আসতে হয়েছে তো আমরা বারবারই যে কথা বলা বলতে চাই সেটা হলো যে রাজনৈতিক প্রক্রিয়াটা যদি সচল থাকে এবং এই প্রক্রিয়া যদি সকল মহল অংশগ্রহণ করে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে তাহলে কিন্তু আমরা আমাদের একটা জায়গায় পৌঁছাতে পারি সেখানে নেতিবাচক কর্মকাণ্ডের পরিণতি কি সেটাও কিন্তু আমরা জানি আপনি দু হাজার চোদ্দ পনেরো সালে আপনি দেখেন প্রায় লাগাতার তিন মাস রাজনীতির নামে আমরা একটা নেতিবাচক কর্মকাণ্ড পরিচালনা করেছি যদিও আজকে যারা এই কর্মকাণ্ডটি পরিচালনা করেছে সেই দলটি বুঝতে পেরেছে যে না এটা আসলে সঠিক পথ নয় অর্থাৎ রাজনীতিটা হবে জনগণের জন্যে দেশের জন্য দেশের মানুষের জন্য ভাগ্য পরিবর্তন জন্যে অর্থনৈতিক উন্নয়নের জন্যে এই জায়গাটায় যদি আমাদের সকল রাজনীতিবিদ সকল মানুষ আমরা জনগণ যদি আমরা মানে চিন্তার মধ্যে রাখতে পারি তাহলে কিন্তু যে অগ্রযাত্রার আমরা অর্থনৈতিক সোপানে আমরা পা দিয়েছি এটা আমার মনে হয় অব্যাহত রাখা সম্ভব আরেকটি হলো যে হ্যাঁ আমরা এর পাশাপাশি আমাদের সুশাসন আমাদের দুর্নীতি বিরোধী অবস্থান আমাদের সাম্প্রদায়িকতার বৃদ্ধ অবস্থান এই জায়গাগুলোও কিন্তু নিশ্চিত করা যায় এবং এর পাশাপাশি আমরা যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারি শক্তিশালী হতে পারি এবং তাহলে কিন্তু আত্মমর্যাদাশীল জাতি হিসেবেও আমরা প্রতিষ্ঠিত হতে পারি আজকে সারা বিশ্বে একটা সময় বাংলাদেশ ছিল সারা বিশ্বে এক সময় সবাই চিন্তা করতো যে এটা খরা দুর্যোগ মহামারী বন্যা এ এরকম একটা দেশ সেই জায়গাটায় মাত্র কদিন আগে আমি অন্য প্রধানমন্ত্রীর সঙ্গে জার্মানি মিউনিক এবং পরবর্তী আবুধাবি ঘুরে এসেছি তো একটা সময় যে পরিচয়ে আমাদের ছিল সেই পরিচয়টা কিন্তু বিশ্বে এখন কেটে গেছে এখন বাংলাদেশ বললে কিন্তু একটা অন্যরকম ভাবমূর্তি প্রতিষ্ঠিত হয়েছে তো এই জায়গাটা আসার জন্য তো আমাদের একটা রাজনৈতিক দূরদৃষ্টি রাজনৈতিক দিক নির্দেশনা এবং নেতৃত্বের প্রয়োজন ছিল আমি যে কথাটা বারবার জোর দেওয়ার চেষ্টা করছি সেটা হলো যে এই প্রক্রিয়ার মধ্যে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করা দরকার যেমন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য শুধুমাত্র সরকারের অথবা নির্বাচন কমিশনের সদিচ্ছাটাই বড় কথা না এখানে যে রাজনৈতিক দলগুলো সেই নির্বাচনে অংশগ্রহণ করবেন সকল রাজনৈতিক দল কিন্তু আমার মনে হয় প্রাথমিক দায়িত্ব হলো যে নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ করা তো সেখানে যদি রাজনৈতিক দলগুলো সেই অবস্থান না নেয় ভিন্ন অবস্থান নেয় যে না নির্বাচন সুষ্ঠু করা যাবে না নির্বাচন অবাধ নিরপেক্ষ করা যাবে না যা যেসব রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করে তারা যদি ওই পথে হাঁটে তাহলে নির্বাচন কমিশন বা সরকার সেখানে খুব বেশি একটা ভূমিকা রাখতে পারে তো সেক্ষেত্রে সকলের মিলেই কিন্তু ওই অবস্থানটায় যেতে হবে এটাই মানে মূল কথা আর কি আপনার কাছে আসতে চাই যে বিষয়টি উনি শেষ করলেন যে এই যে আমরা যদি একটি রাজনৈতিক দল যাদের এখন অনেক বড় জনসমর্থন আসলে অস্বীকার করা যাবে না এই যে নির্বাচনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসা আমরা দেখছি যে সামনে এই যে বিগত যতগুলো নির্বাচন হয়েছে উনি উল্লেখ করেছেন সিটি এবং সামনে যে নির্বাচনগুলো রয়েছে সেখানে যদি আমি অংশগ্রহণ না করি আমি যদি নির্বাচন কমিশন সরকার থেকে সেই জায়গাগুলো আদায় করে না নিতে পরি সকলেই আমরা বলছি জনগণের জন্য রাজনীতি করছি দেশের জন্য রাজনীতি করছি কিন্তু শক্তিশালী রাজনৈতিক দল আসলে হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বা জনগণের সেবা করার জন্য এই জায়গাগুলো বিনপি এখন কোন দিকে হাঁটছে বলে আপনার মনে হয় এখন মনে হয় যে আপনি যে আলোচনাটা উত্থাপন করেছেন সেটা কোন একটা ফ্রেমের ভিতরে ইয়ে করে এটা ইগোবেনা না আপনি যদি বলেন যে গণতন্ত্রের কথা তাহলে পরে আপনি দেখেন যে ব্রিটেনে ব্রেকজিট নিয়ে নির্বাচন হয়েছে সেখানে আপনার পক্ষে বিপক্ষে মেনে নিয়েছে দ্যাট ইজ কল মানে আপনার ডেমোক্রেসি গণতন্ত্র আপনি দেখেন ইন্ডিয়াতে যে আপনার কংগ্রেস কংগ্রেসের মতো দল তারা গতবার নির্বাচনে যে ভয়াবহ রকম ভরাডুবি হলো তারপরে বিজেপি এসছে এবং তাদের মধ্যে দেখবেন যে জাতীয় ঐক্য নিয়ে ন্যাশনাল ইস্যু নিয়ে তাদের মধ্যে কোনো বিরোধ নেই কিন্তু এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনার সারা বিশ্বে আপনার গভর্নেন্স কিংবা আপনি কোন পদ্ধতিতে দেশটাকে চালাবেন অনেকগুলো মানে পদ্ধতি কিন্তু অনেকগুলো মডেল আছে একদম পিওরলি ডেমোক্রেটিক কিছু মডেল আছে ব্রিটেন আমেরিকা ফ্রান্স হ্যাঁ ওয়েস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রি আবার অন্য কিছু মডেল আছে যে চীনে একটা মডেল চলে তারপরে সিঙ্গাপুর মালয়েশিয়া তারপরে সাউথ কোরিয়া এখন আপনি কোনটাকে আপনার লক্ষ্যটা কি আপনি লক্ষ্যটা ঠিক করেন যে লক্ষ্যটা যদি হয় যে বাংলাদেশে আপনি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করবেন মুক্তিযুদ্ধের চেতনার মধ্য দিয়ে বাংলাদেশকে উন্নয়ন করবেন মানুষের তাদের আর্থিক অবস্থার উন্নয়ন করবেন তাদের বিভিন্ন অধিকার প্রতিষ্ঠা করবেন আপনি যে মডেল ফলো করে সেটাকে পারেন সমস্যার কিছু নাই পিওর গণতান্ত্রিক পদ্ধতিতে গিয়ে আপনার যদি রাজনৈতিক হানাহানি বেড়ে যায় আপনার যদি মানে বিভিন্ন দল ট্রেনের ফিশ প্লেট তুলে ফেলে কিংবা পেট্রোল করে সেইটা আমার কাছে মনে হয় যে কাঙ্ক্ষিত কোনো ইয়ে না গণতন্ত্রের ভিতরেও যদি আমি যেটা মনে করি যে গণতন্ত্রকে যদি আপনি এগিয়ে নিতে চান তাহলে পরে আপনার যে স্থানীয় সরকার এন্টি করাপশন কমিশন নির্বাচন কমিশন জুডিশিয়ারি গণমাধ্যম এগুলোর বিকাশ ঘটাতে হবে আবার সাথে সাথে রাজনৈতিক দল ওই যে জ্বালা ও ভ্যান্ডালিজম করবে ওটা দিয়ে হবে না পার্লামেন্টে যেতে হবে পলিসি ডিবেট করতে হবে সেখানে আপনার মন্ত্রীদের জবাবদিহিতা থাকতে হবে ক্যাবিনেটের জবাবদিহিতা থাকতে হবে ব্যুরোক্রেটদের জবাবদিহিতা থাকতে হবে সাংবাদিকদের থাকতে হবে শিক্ষকদের থাকতে হবে চিকিৎসকদের থাকতে হবে এখানে তো কারো কোনো জবাবদিহিতা নাই যে যেখানে শেষ এখানে জমিদার আপনি শুধু রাজনীতিবিদদের সমালোচনা করলে তো হবে না আমার দেশের ভিতরে প্রত্যেকটা জায়গা ধরে আপনি দেখেন যে কি পরিমাণ দুর্নীতি আর অব্যবস্থাপনা এবং এখানে শিক্ষিত লোকরা সবচেয়ে বেশি করাপ্ট মানে আপনার তো আপনি একটা 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 ধরে আপনাকে এগোতে হবে ঠিক আছে সরকার দশ বছরে একটা উন্নয়ন করেছে তারপরে সে সুশাসনের দিকে যাচ্ছে মানে প্রতীয়মান হচ্ছে একটা একটা করে ধরুক এবং আমার যেটা মনে হয় যে এখানে যদি এরকমই একটা হতো দেখ আমি বিষয়টাকে যেভাবে দেখি দেখেন দুই সালে আওয়ামী লীগের তরফ থেকে ভিশন টু জিরো টু ওয়ান দেওয়া হয়েছে সেটাকে ফলো করে বিএনপি কি করেছে তারা ভিশন টু জিরো থ্রি জিরো তারা দিয়েছে এরকম যদি একটা ইতিবাচক একটা কম্পিটিশন এবং আপনি ধরেন সেটাকে গুরুত্ব দিল এবং তারা এখন যে বছর তারা অন্তত ধরতে পারেন যে শিক্ষা স্বাস্থ্য আইন শৃঙ্খলা যোগাযোগ চারটা সেক্টর সবকিছুতে একবারে সম্ভব নয় এটাকে একটা অবস্থানে নিয়ে গেলে তারপরে যে সরকার আসবে আওয়ামী লীগ আসতে পারে অন্য কেউ আসতে পারে তারা অন্য বিষয়গুলো ধরলেন এইভাবে যদি আমরা ইতিবাচকভাবে এগিয়ে যাই তাহলে পরে তো এক সময় যেটা সাইফুল ভাই বলেছেন যে বিশ্বে আমাদের একটা ভাবমূর্তি ছিল যে মহামারীর দেশ বন্যার দেশ দুর্যোগের দেশ উনিশশো সালে আপনার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিনজার তিনি বলেছিলেন বটমলেস বাস্কেট মানে তলা যা আপনি যা কিছুই দেন তলা দিয়ে পড়ে যায় কিন্তু এবং অনেক ইকোনমিস্ট বলেছিলেন যে সাড়ে সাত কোটি মানুষ এদের কোনো সম্পদ নাই রিসোর্স নাই তারা কি খেয়ে বাঁচবে আজকে দেখেন আমাদের লোক সতেরো কোটি ষোলো কোটি সতেরো কোটি আজকে আমাদের খাদ্য স্বয়ং আমরা আমাদের আর এম জিতে আমরা অন্যতম প্রধান একটা দেশ আমাদের ফার্মাসিউটিক্যালস আমাদের ওষুধ কোম্পানিগুলো মোর দেন নাইনটি কান্ট্রিজ তারা কিন্তু ওষুধ রপ্তানি করে আরো অনেকগুলো বিকাশমান ইয়ে আছে ঘাটতির জায়গাও আছে আমি একদম ইয়ে বলছি না সুতরাং ইতিবাচকভাবে তো আমার এগিয়ে যেতে কোনো বাধা নেই হ্যাঁ এবং আপনি দেখেন যে আমি যেভাবে দেখি যে মাননীয় প্রধানমন্ত্রী ওনার যদি একটা থিঙ্ক ট্যাঙ্ক থাকতো যে আপনি প্রফেশনালদের নিয়ে করতেন শিক্ষক গবেষক সাংবাদিক বিচারক থাকলে ভালো হতো সেইটা আমি যতটুকু জানি যে উনি পার্সোনালি এখন সব কাজ করেন যে ডিপ্লোমেটদের সাথে বসেন পেশাজীবীদের সাথে বসেন যেমন কূটনীতির বিষয়টা সাইফুল ভাই বলেছেন আপনি দেখেন যে কি ডেলিকেট একটা ব্যালান্স ভারত এবং চায়নার সাথে তিনি তৈরি করেছিলেন সেটা তো আমি শেয়ার করি না আমাদের মতো ছোট দেশ আমাদের মতো ছোট দেশ আমরা ভারতের দিকে ঝুঁকে গেলেও মুশকিল চায়নার দিকে ঝুঁকে গেলেও মুশকিল সুতরাং আপনাকে করতে হবে হ্যাঁ করে আপনাকে দেশটাকে এবং এখানে যে মেজর স্টেক হোল্ডার তাদের সাথে আপনার সেই ইয়েটা করতে হবে তো সেগুলো তো বুঝে আপনাকে অস্থিতিশীলতা হবে আমার কাছে মনে হয় যে ইতিবাচক ভাবে এগিয়ে যাওয়ার জন্য কোনো সমস্যার কিছু নাই আপনি কোন মডেলটা ফলো করবেন আপনি যে মডেলটাই হোক সেটা যদি কাজ করে এবং আপনার যে লক্ষ্য মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশের উন্নয়ন মানুষের অধিকার প্রতিষ্ঠা সেটা যদি অর্জন করা যায় আমি সমস্যার কিছু দেখি না আসলে আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি যে বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম সাম্প্রদায়িক রাজনীতি এবং সেই জায়গায় রাজনৈতিক দলগুলোর যে জনগণের জন্য রাজনীতি করেন দেশের জন্য রাজনীতি করেন সেই জায়গাটা শেষ দিকে এসে আপনি তাদের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া আলোচনা জোরালোভাবে আমরা এগিয়ে যেতে পারি তাদের জন্য কোন মেসেজটি ছেড়ে স্পষ্ট সেটা হলো যে গত 10 15 বছরে কিন্তু বাংলাদেশের জনগণের মধ্যে কিন্তু একটা অভ্যন্তরীণ পরিবর্তন হচ্ছে অন্তর্নিহিত একটা আলাদা আপনার পরিবর্তন কিন্তু এসছে এটা অস্বীকার কোনো উপায় নাই এবং এই পরিবর্তনের জন্য কিন্তু রাজনৈতিক যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়ায় কিন্তু আপনার একমাত্র আপনার সফলতা দাবিদার আমি মনে করি এই কারণে আপনি লক্ষ্য করবেন যে কোনো একটা সময় বাংলাদেশে ছিল পনেরো বিশ বছর আগে কোনো একটি রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের অস্তিত্ব হয়তো নাই হয়তো পকেট সংগঠন কিন্তু ব্রিফকেস সংগঠন পত্রপত্রিকায় একটা প্রেস লিস্ট পাঠিয়ে দিল যে আগামীকাল সকাল সন্ধ্যা হরতাল অথবা আগামীকাল অর্ধ দিবস হরতাল এটা ছাপা হলে দেখা গেল পরদিন হরতাল হয়ে গেছে বাংলাদেশের জনগণ ওই অবস্থা থেকে ওই মানসিকতা কিন্তু বেরিয়ে এসছে বাংলাদেশের জনগণ এখন কোনো অবস্থাতে অস্থিতিশীলতা পছন্দ করে না বাংলাদেশের জনগণ কোনো অবস্থাতেই আগুন ড্যাস সন্ত্রাস ভাঙচুর গাড়ি ভাঙচুর গাড়ি ভাঙলে বাংলাদেশের জনগণ আপনি

এটা একটা বড়ো ধরনের অর্জন আমি মনে করি যে বাংলাদেশের মানুষ এখন নৈরাজ্যের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ এখন স্থিতিশীলতার পক্ষে বাংলাদেশের মানুষ এখন ভাঙচুর হৈচই হরতাল এগুলির বিপক্ষে বাংলাদেশের মানুষ এখন মনে করে যে আমাদের অর্থনৈতিক যে পার্কেপিটা ইনকাম এটা সতেরোশো ডলার থেকে এটা কবে দুই হাজার ডলার হবে দুই হাজার ডলার থেকে আড়াই হাজার ডলার হয়ে যাবে এটা চিন্তা করে বাংলাদেশের মানুষ এখন চিন্তা করে যে আমি আমার বিদ্যুৎ তো যাবেই না আমি বিদ্যুৎ যেটি এখন আমার যা পনেরো বিশ হাজার মেগাওয়াট উৎপাদন হচ্ছে এটা কবে তিরিশ হাজার মেগাওয়াটে চলে যাব বাংলাদেশের জনগণ কিন্তু এভাবে চিন্তা করে এবং বাংলাদেশের জনগণ এখন ভাবে যে আমরা এখন ধরেন আমরা মহা মহাকাশে আমাদের হ্যাঁ স্যাটেলাইট যাচ্ছে বাংলাদেশের জনগণ এখন কিন্তু অনেক বড় একটা স্বপ্ন দেখে যে স্বপ্নের জায়গাটা তৈরি হয়েছে বাংলাদেশের জনগণের বৃহত্তর জনগোষ্ঠীর এবং আমি মনে করি যে এই জায়গাটায় আমাদের ধরে রাখতে হবে এই জায়গাটাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে এবং সেজন্য একটা বলিষ্ঠ